হ্যালো ভিউয়ার্স, আমার কলকাতা ভ্রমণের ছোট ছোট ভিডিও ক্লিপস এবং কিছু ছবির মাধ্যমে ভিডিও আকারে ব্লগটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। স্টে উইথ মি অ্যান্ড কিপ ওয়াচিং। আমি মৈত্রী এক্সপ্রেসের টিকিট ক্রয় করেছিলাম কমলাপুর থেকে, মৈত্রী এক্সপ্রেসের নির্দিষ্ট কাউন্টার থেকে, তাও আবার কয়েক সপ্তাহ আগে, কারণ কাছাকাছি সময়ের টিকিট পাওয়া যায় না। যেহেতু মৈত্রী এক্সপ্রেস এখন খুব জনপ্রিয়, সেহেতু আপনি যদি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই কয়েক সপ্তাহ আগে কমলাপুর থেকে টিকিট কাটতে হবে এবং অবশ্যই আপনার পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন, কারণ পাসপোর্ট ছাড়া মৈত্রী এক্সপ্রেসের টিকিট সেল হয় না। এবং যদি ঢাকা ব্যাক করার সময় মৈত্রী এক্সপ্রেস দিয়েই ব্যাক করেন তাহলে অবশ্যই রিটার্ন টিকিট কেটে ফেলুন, অন্যথায় আপনাকে কলকাতার ফেয়ারলি প্লেসে গিয়ে টিকিট ক্রয় করতে হবে এবং দুর্ভাগ্যবশত সেখানেও নাও পেতে পারেন, তাই এখান থেকে টিকিট কাটা ভালো। যাই হোক, ব্যাগ ট্যাগ গোছানো শেষ হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক নিয়েছি, তবে সবচেয়ে বেশি নজর দিতে হবে পাসপোর্ট, ট্রেনের টিকিট, ডলার, টাকা। আমি কিছু ইউরো গিফট পেয়েছিলাম তাই ইউরো সাথে করে নিয়ে যাচ্ছি। আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলাম। যেহেতু আমার রিপোর্টিং টাইম ছিল ভোর 6:15, সেহেতু আমি আগে থেকে গাড়ি ঠিক করে রেখেছিলাম। আপনাদের রিপোর্টিং টাইম আপনাদের ট্রেনের টিকিটের গায়ে লেখা আছে, আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। আমি বলবো যদি আপনাদের গাড়ি আগে থেকে ঠিক করা না থাকে তাহলে অবশ্যই উবার ব্যবহার করবেন, কারণ ঢাকা শহরে এখন উবার সারা রাত চলে আর সিএনজি থেকে উবার হাজার গুণে নিরাপদ, তাই নির্দ্বিধায় আপনারা উবার ব্যবহার করতে পারেন। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমাকে একটি ফর্ম দেওয়া হলো, আমি সেই ফর্মটি ফিল আপ করলাম, কিন্তু কলম না থাকায় আমি অনেক ভোগান্তিতে ভুগেছি। তাই আমি সবাইকে অনুরোধ করে বলবো অবশ্যই সাথে একটি কলম রাখবেন, পানি যেভাবে আপনাকে উপকার করে ঠিক কলমটাও আপনাকে ঠিক একইভাবে উপকার করবে, সো কলম রাখবেন একটা। যাই হোক, ইমিগ্রেশনের ফর্মালিটি শেষ করে আমি ভিতরে প্রবেশ করি। খুব ভোর ছিল তাই হয়তো বেশি একটা ভিড় ছিল না। এটাই হচ্ছে সেই মৈত্রী এক্সপ্রেস, এটা করেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আর কিছুক্ষণ পরেই এই ট্রেনটি ছেড়ে যাবে 8:15, আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। মোবাইলের চার্জ শেষ হওয়ার ভয় পাবেন, কারণ আপনার সিটের উপরেই থাকবে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটি প্ল্যান, যাতে আপনি সহজেই আপনার মোবাইলকে চার্জ দিতে পারবেন। একদম নির্ধারিত সময়ে 8:15 ট্রেন চলা শুরু করবে। বাইরে তাকিয়ে দেখুন কত সবুজ, কি অপরূপ আমার বাংলাদেশ, দেখেই চোখ জুড়িয়ে যায়। বাহিরে সব কালো মেঘগুলো জড়ো হচ্ছে, হয়তো বৃষ্টি না হবে বলে। হোক না বৃষ্টি, ভ্রমণটা হোক আরেকটু রোমাঞ্চকর। বলতে না বলতেই যথারীতি বৃষ্টি। এখন সময় 10:18, আর আমরা এখন যমুনা সেতু। আসলে যমুনা সেতুর উপর দিয়ে যেসব ট্রেনগুলো পার হয় সেই সবগুলো ট্রেন খুবই ধীর গতিতে চলে। বাহিরে দেখতে পাচ্ছেন যমুনা নদী, আসলে প্রচন্ড বৃষ্টির কারণে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। এলাম 102 বছর পুরনো সেই পাকশী ব্রিজ, যা হার্ডিং ব্রিজ নামে পরিচিত। মধ্যে চলে আসবে আপনার খাবারের অর্ডার নিয়ে, আপনি খাবারের অর্ডারটি দিয়ে দিন। 150 টাকায় চিকেন বিরিয়ানি, সাথে থাকবে একটি ডিম এবং এক বোতল পানি। দেখতে চলে এলাম বাংলাদেশের শেষ সীমান্ত দর্শন। এর আগে এখান থেকে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করা হতো, কিন্তু এখন ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে আমরা ইমিগ্রেশনের সব কার্যক্রম সম্পন্ন করে আসি, তাই দর্শন এখন ইমিগ্রেশন অফ। এমনি ওই পাশের গেদে স্টেশনেও ইমিগ্রেশন হতো, কিন্তু এখন সোজা চিৎপুর মানে কলকাতা ইমিগ্রেশনে। এর আগে ট্রেনে কোথাও নামানামি নেই, শুধুমাত্র ট্রেনের ইঞ্জিন পরিবর্তন হবে এবং ইন্ডিয়ান ইঞ্জিন আমাদের সোজা কলকাতায় নিয়ে যাবে। ট্রেনে আমার খাবার চলে এলো, প্লাস খেয়ে নেই। ইঞ্জিন পরিবর্তনের জন্য 20 মিনিট সময় নেবে। এই দর্শনায় আমাদের বাংলাদেশের পক্ষ হতে মৈত্রী এক্সপ্রেসের কর্মকর্তা সবাই নেমে যাবে। ট্রেন গেদে পর্যন্ত যাবে উইদাউট সিকিউরিটিতে, সমস্যা নেই, ট্রেন লক থাকবে, আর দর্শনা থেকে গেদের দূরত্ব মাত্র 5-6 মিনিট, তাই ভয় নেই, চুপচাপ বসে থাকুন।
এলাম গেদে রেলওয়ে স্টেশন। গেদেতে ট্রেন থামবে অল্প কিছু সময়ের জন্য। গেদে আসার পর সাথে সাথে ইন্ডিয়ান বিএসএফ তাদের ডগ স্কোয়াড নিয়ে উঠে যাবে ট্রেনে। ভয় পাওয়ার কোনো কারণে তারা ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় সার্চ করবে। এরপর তারা নেমে যাবে, কিছু বিএসএফ থাকবে প্রতিবোগিতে যারা কিনা আমাদেরকে নিরাপত্তা দিয়ে কলকাতা রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে যাবে। তবে ভুলেও তাদের ছবি তুলতে যাবেন, এটা মাথায় রাখবেন। আর আমি ভিডিওটি করেছি গোপনে। কিছুক্ষণ পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে এবং সেটি আপনাকে ফিল আপ করে ফেরত দিতে হবে। ওই ফর্মে আপনাকে উল্লেখ করতে হবে ইন্ডিয়ার কোথায় এসেছেন এবং একটি ফোন নাম্বার দিতে হবে যেখানে আপনাকে ফোন করে পাওয়া যায়। অনেকে হোটেলের নাম এবং ওই হোটেলের নাম্বার দিয়ে দেয়, আমিও তাই করেছিলাম। পাশের এক ভাইয়ের কাছ থেকে একটা হোটেলের কার্ড নিয়ে সে কার্ড থেকেই হোটেলের নাম এবং নাম্বার দিয়ে দিয়েছিলাম। আপনারাও যদি এরকম কোনো সমস্যায় পড়েন আপনিও আপনার পাশের জনের কাছ থেকে হেল্প নিতে পারেন। এবার আশেপাশে তাকিয়েই দেখতে থাকুন ইন্ডিয়া। আমার গন্তব্যে চিৎপুর রেলওয়ে স্টেশন কলকাতা। এখানে ট্রেন থেকে যত তাড়াতাড়ি নামা যায় ততই ভালো, ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য। এখানে নামার সাথে সাথে আমাকে একটি ফর্ম ধরিয়ে দেওয়া হলো যার নাম ছিল ইন্ডিয়ান কাস্টমস ডিক্লারেশন ফর্ম। সেটা ফিল আপ করতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো তথ্য ভুল না হয়। সমস্যা হলে আপনিও আপনার সামনের বা পিছনের কারো কাছ থেকে সাহায্য নিতে পারেন অথবা বিএসএফ এর কাছ থেকে সাহায্য নিন। এরপর ইন্ডিয়ান ইমিগ্রেশনের সকল কাজ সম্পন্ন করে বাহিরে বের হলাম। একটি ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম মার্কুইস স্ট্রিটে। আপনি চাইলে শেয়ার করেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 100 রুপি। যাই হোক, মার্কুইস স্ট্রিটে এসে ডলার এক্সচেঞ্জ করে ট্যাক্সি ভাড়া দিলাম। এরপর হোটেল খুঁজতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর একটি হোটেল পেলাম। হোটেলের নাম ছিল বিমান লজ। ভাড়া 1100 রুপি, এসি ডাবল বেডের। এরপরেই ফ্রেশ হয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তবে খাবার দাবার আগে একটা কথা মনে রাখবেন, আপনাকে সালাতের বিল পে করতে হবে আলাদা। সালাতের বিলের কোনো সম্পৃক্ততা নেই। পরের দিন মাটির ভাড়ে চা আর বিস্কিট দিয়ে ফেরে ফেললাম সকালের নাস্তা। একটি ট্যাক্সি ভাড়া করে বেরিয়ে পড়লাম কলকাতা শহর ঘুরতে। প্রথমে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এরপর সায়েন্স সিটি, আর শপিং করার সময় গিয়েছিলাম হাওড়া ব্রিজ বড়বাজার থেকে। ঘোরাঘুরি শেষ করে আবার চলে এলাম মার্কুইস স্ট্রিট। সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম শপিং এর জন্য। প্রথমে গেলাম বড়বাজার, তারপর কলেজ স্ট্রিট, সেখান থেকে আবার মার্কুইস স্ট্রিট ব্যাক করলাম। আপনারা চাইলেও এই জায়গাগুলো ভ্রমণ করতে পারেন পরিবারের কেনাকাটার জন্য। ইন্ডিয়ার বিখ্যাত চাউমিন এবং সন্ধ্যায় সিলেদার থেকে কেনাকাটা। আর এর সাথে শেষ করছি আমার কলকাতা ভ্রমণের গল্প। যেহেতু এটি আমার চ্যানেলের প্রথম ব্লগ, সেহেতু অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোথায় কোথায় ভুল ত্রুটি হয়েছে আপনারা আমাকে উপদেশ দিয়ে সাহায্য করবেন। এরপরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা টু দিল্লি। ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।